আজ রাতে আছে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা। ওড়িশার ধামরায় ল্যান্ডফল হওয়ার কথা ঘূর্ণিঝড়টির। এর প্রভাবে বুধবার রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ধামরায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও শুরু হয়েছে বৃষ্টি। দানার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী জেলাগুলি। ঝড়ের পূর্বাভাসে তড়িঘড়ি বিভিন্ন এলাকায় বেহাল বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রশাসন দ্রুততার সঙ্গে বাঁধ সংস্কারের কাজ শুরু করে দিয়েছে, বিশেষ করে সাগরদ্বীপের বিভিন্ন অংশে, যেখানে বাঁধের অবস্থা অত্যন্ত খারাপ। সাগরদ্বীপের বেশ কিছু এলাকা যেমন ঘোড়ামারা, মৌসুমী দ্বীপ, পাথর প্রতিমা, গোবর্ধনপুর এবং ফুলতরির বিভিন্ন জায়গায় বাঁধগুলির অবস্থা অত্যন্ত দুর্বল। দীর্ঘদিন ধরে অবহেলিত এবং সংস্কারবিহীন হয়ে পড়ে থাকার কারণে প্রবল ঝড় বা তীব্র জলোচ্ছ্বাসের সময় বাঁধগুলির ভেঙে যাওয়ার আশঙ্কা প্রবল হয়ে ওঠে। প্রায়শই এমন অবস্থায় সমুদ্রের জল ঢুকে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা, ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করছে। বেশ কিছু জায়গায় সাধারণ মানুষের ক্ষোভের মুখেও পড়তে হচ্ছে প্রশাসনকে। কেন সময় থাকতে বেহাল বাঁধের সংস্কার করা হয় না, সেই প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা বারবার এই সমস্যাগুলি জানানো সত্ত্বেও সঠিক সময়ে কোনো স্থায়ী সমাধান করা হচ্ছে না, ফলে বন্যা এবং সমুদ্রের জল প্রবেশের কারণে এই এলাকাগুলি প্রতি বছর মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। বাঁধগুলির ভঙ্গুর অবস্থার কারণে এলাকাবাসীরা উদ্বেগের মধ্যে রয়েছেন, বিশেষ করে যেসব অঞ্চলে প্রায়শই ঝড় এবং জলোচ্ছ্বাস হয়। রাজ্য প্রশাসন অবশ্য বলছে যে তারা ত্রাণ কার্য এবং জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের কাজ করছে, কিন্তু সময় মতো সংস্কারের অভাব এবং প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা অনেক ক্ষেত্রেই এই কাজকে ব্যাহত করছে।